ক্ষণস্থায়ী পার্থিব এ জীবনে ভালোমন্দ ভুলে গিয়ে পাপাচার থেকে মুক্তির কথা নিয়ে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে যুক্ত হয়েছে জীবনমুখী গান খেয়া পাড়ি দিয়া। গানটি নিয়ে সঙ্গীত পরিবারের সদস্যরা জানান, এদেশে এখন গান হয় দেখা আর ভাইরাল হবার জন্য, কিন্তু বেঁচে থাকা বা টিকে থাকার গান নেই বললেই চলে। শাহরিয়ার বাঁধনের আরও একটি প্রতিবেদন। আমার জীবন তোরে দিলাম খেয়া পাড়ি দিয়া, খাটে আয়শা না দেখিলাম তোরে ভাষা হাই জানবায়া। গানটির কথাগুলো যেন শীতল করে দেয় হৃদয়। অসাধারণ কথা আর সুরের এই গানটি যেন জীবনমুখী একটি কাব্য। তো আমি যখন গানটার কথা শুনি আমার খুব ভালো লেগেছে গানটার কথা। আর এই গানটা লালু সাহেজির গানের মধ্যে যেমন আছে আমি অপার হয়ে বসে আছি, তো এইটাও তেমনই একটা বাণী আমার মনে হয়েছে যে আমার জীবন তোরে দিলাম খেয়া পাড়ি দিয়া। একসময় শেষ হয়ে যাবে সব সুখ এবং প্রাচুর্য, তাই চিরস্থায়ী কল্যাণ ও সুখের কথা ভাবাই বুদ্ধিমানের কাজ। কোনো বয়সেই ওই বয়সের পরিপূর্ণতা আশাটা পূরণ হয় না, তো এই গানের মধ্যে আমি সেটাই প্রকাশ করতে চেয়েছি যে আমার অনেক কিছু আছে, তারপরেও যেন আমার মধ্যে একটা শূন্যতা। সঙ্গীতানুরাগীরা জানান, এখন গানে টিকিয়ে রাখার চিন্তার চেয়ে বেশি ভিউজ বা ভাইরাল হওয়ার চিন্তাই বেশি। এই গানটি টিকে থাকার গান হতে পারে। এই গানটা প্রচুর যে ভিউ পাবে কিংবা প্রচুর যে ভাইরাল কন্টেন্ট হবে আমার কাছে এরকম মনে হয়নি, কিন্তু গানটা টিকে থাকবার মতো একটা কন্টেন্ট তৈরি হয়েছে। উৎসবমুখর পরিবেশে খেয়া পাড়ি দিয়া প্রকাশনা উৎসবের মাধ্যমে গানটি রিলিজ করে প্রযোজনা প্রতিষ্ঠান MNT দেশ মিউজিক স্টেশন। এ সময় উপস্থিত ছিলেন গীতিকার শিল্পীসহ সঙ্গীতাঙ্গনের অনেক পরিচিত মুখ। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।